কথায় বলে পুরনো চাল ভাতে বানে, সেটা শুধু রান্নার ক্ষেত্রে প্রযোজ্য নয়, প্রযোজ্য সেলুনের কাজের ক্ষেত্রে। এটাকে আমরা বাংলায় ক্ষৌরকর্ম বলে ধরে থাকি। নমস্কার, আমি সৌম্যজিৎ আর আপনারা দেখছেন লাইফ অফ এ নারী। আজ আমি শোভাবাজার মোড়ে একটি কাজে, আমার অফিসের কাজে একটুখানি এসেছিলাম। সেখানে আসার পথে প্রচণ্ড বৃষ্টি নামে, বৃষ্টিতে দাঁড়িয়ে থাকার সময় মনে পড়ে যে একটুখানি সেভিংটা করে নিলে কাস্টমার ডিলটা ভালো হয়। তো সেক্ষেত্রে আমি দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ দেখতে পেলাম, এই হচ্ছে বিখ্যাত 90 বছরের পুরনো ফণীর সেলুন। প্রোপ্রাইটার ফণীভূষণ প্রামাণিক, তার নামেই দোকানটি তৈরি হয়। এখন আমরা ভেতরে প্রবেশ করছি। পরিচয় করি আমাদের প্রধান পুরকর্মী বলরাম ভান্ডারির সাথে। আচ্ছা বলরাম বাবু, এখানে দোকান মোটামুটি আপনি কতদিন এখানে কাজ করছেন? 37 বছর। তো আগের থেকে এখন কি পরিবর্তন আপনি মোটামুটি দেখতে পেয়েছেন এই পুরকর্ম কাজের ক্ষেত্রে? লকডাউন একটা কারণ, আর কাজের ক্ষেত্রে কীরকম কারণ, মানে আশেপাশে তো এখন ছত্রছায়ার মতো চারিদিকে তো বিউটি পার্লার এসব গড়ে উঠছে, কাজটা কমে যায়। কিন্তু আপনি যখন দেখেন যে একটা বিউটি পার্লারে যখন নতুন নতুন ছেলেরা অনেক, মানে কী বলবো, স্টাইল ফ্যাশন অনেকটাই, সেক্ষেত্রে মনে হয় না যে আপনাদের মতো যারা সত্যিকারের প্রকৃত কাজ জানে তাদের দামটা একটু কম পাচ্ছেন? কম হচ্ছে। এটা এটার কারণটা কী, মানে আপনার বয়স হচ্ছে তো? আচ্ছা আপনার একটা জিনিস আপনি আমি তখন বললেন যে যারা পারমানেন্ট কাস্টমার তারা আপনাদের কাছে কখনো, আপনাদের থেকে কখনো দূরে সরে যায় না, আপনাদের কাছেই আসে। তার কারণ, তার প্রধান কারণ হচ্ছে আপনার হাতের কাজ। মানে শিল্পের একটা দাম তো অবশ্য আছে, এটা তো মেনে নিতেই হবে। তো এবারে আপনি বলেন যে এই কিছু কাস্টমার হলো তো তারা চলে গেছে, কিছু কি মনে হয় যে এই কাজটা আপনার একটুখানি, মানে দোকানটা যদি একটু ডেকোরেশন হতো বা করলে তাদের সাথে একটু পাল্লা দেওয়া যেত? তাহলে আপনার মনে হয় যে আপনার যা হাতের কাজ আছে তাতে যদি দোকানটা একটুখানি আরো ভালো ডেকোরেশন হতো সেক্ষেত্রে কাস্টমারটা আরো একটু বাড়তো? তো মোটামুটি এখানে আপনার সেলুনে শুধু চুল দাড়ি কাটা ছাড়া এক্সট্রা কি কি সার্ভিস দেওয়া হয়? আর সব থেকে স্পেশালটা কি, মালিশটা কি আর সেক্ষেত্রে যদি কেউ আলাদা চুল কাটতে যায় সেক্ষেত্রে 50 টাকা দশ চুল, আর শুধু দাড়ি কাটা থাকলে সে 30 টাকা। আর কিছু মানে আপনাদের যেমন অনেক রকমের হয় কি, আপনি তো আমায় ক্রিম দিয়ে কেটেছিলেন, ফোমেরও কাটা হয়, তো ফোমের ক্ষেত্রে আপনার চার্জটা কত? কত চার্জ বাড়ছে ফোমের ক্ষেত্রে? 30 টাকা। 30 টাকায় ফোমের চার্জ। অন্যান্য দোকানে যেমন হয় বিউটি পার্লারগুলোতে যে ক্রিমে কেটে দেওয়া হয়, ব্রাশে কেটে দেওয়া হয়, সেক্ষেত্রে একটা কিছু চার্জ হয় কিন্তু আমাদের একটা চার্জ দেখি তোমরা? আচ্ছা হ্যাঁ, ফোমে দাও, তারপর চিনি দাও। আচ্ছা একই চার্জ দেখি। ঠিক আছে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আশা করি আমি এই অ্যাড্রেসটা আমার চ্যানেলের মাধ্যমে সবাইকে শেয়ার করে দিলাম। আমি নিজে পার্সোনালি বলতে চাই, আমি বিগত আমার বয়স তো 28 বছর, আমি 14 থেকে 15 বছর বয়স থেকে আমি দাড়ি কাটছি বিভিন্ন সময়ে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অনেক, আমি অনেক বিউটি পার্লার বলুন বা সেলন বলুন, প্রফেশনাল সেলনে আমি দাড়ি কেটেছি। আমি বলরাম বাবুর কাছে যে দাড়িটা কাটলাম, বিশ্বাস করুন ওখানে হয়তো 100-150 টাকা চার্জ নেবে, কিন্তু সত্যি বলে না, ফর্ম টেম্পোরারি ক্লাস পারমানেন্ট, মানে শিল্পের একটা যে দাম আছে সেই শিল্পের দামটা আমি প্রকৃত পেয়েছি। তার কারণ আমার দাড়ি খুব হার্ড, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন না, কিন্তু আমি নিজে ফিল করি যে দাড়ি কাটে সে বুঝতে পারে আমার দাড়ি খুব হার্ড। উনিও বুঝতে পেরেছেন যে দাড়িটা, কিন্তু বিশ্বাস করুন এই দাড়িটা কাটার জন্য এক্সট্রা করে কোনো জেল লাগাতে হয়নি, দাড়ি নরম করার জন্য কিচ্ছু এক্সট্রা ব্যবহার করেনি, শুধু উনি ক্রিম দিয়ে কেটেছেন, নর্মাল ব্লেডে কেটেছেন, এমন নয় যে উইকিংসনের ব্লেডে কেটেছেন বা 7 o'clock ব্লেডে কেটেছেন, নর্মাল ব্লেডে কেটেছেন। আমি বলে দিচ্ছি আপনাকে, প্রফেশনাল ছেলেরা তারা 7 o'clock 10-12 টাকা ব্লেড দিয়ে কাটে, তারা আমার দাড়ি কাটতে গিয়ে ফাটিয়ে দেয়, রক্ত বার করে দেয়। ইনি নর্মাল হয়তো, আমি দামটা বলতে চাই না, কোম্পানিটা বলতে চাই, এত কম দামে একটা ব্লেডে কেটেছেন, যদি 1 ফোঁটা আমার দাড়িতে রক্ত বের করে, সবসময় ব্লেড ভালো হলেই যে দাড়ি কাটা হবে সেটার কোনো মানে নেই।
কীভাবে ফুড় চালাতে হবে, কীভাবে কোন জায়গায় টানতে হবে, কোন জায়গায় ধরে টানতে হবে, সেটা একটা এক্সপিরিয়েন্সের দাম থেকে বলে যায়। অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বলরাম বাবু, আমাদের আমাদের আপনাকে রিকোয়েস্ট, আমরা সবাইকে রিকোয়েস্ট করবো আমরা দর্শক যারা আমার চ্যানেলটা দেখবেন অবশ্যই বলো যদি কখনো এখানে আসেন তো বলরাম বাবুর হাতে আপনার দাড়ি কাটবেন বা চুল কাটবেন। কারণ আমি বলছি আপনাকে হয়তো প্রফেশনাল সেলুনের অ্যাম্বিয়েন্সটা পাবেন না, পরিবেশটা পাবেন না, কিন্তু আপনি যে কাজটার জন্য এসছেন দাড়ি কাটতে চুল কাটতে সেই কাজটা আপনি প্রকৃত দামটা পাবেন এবং খুব স্বল্প মূল্যে দাড়ি কাটা হয়। এখন 30 টাকায় হয়তো একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের দুজন তিনজন চাও খাওয়া হয় না, কিন্তু উনি আমায় 30 টাকায় দাড়ি কাটলেন, তার সাথে ক্রিম দিলেন, ব্লেড দিয়ে আপনার ক্রিম করে দিলেন গোটটা, আমার দেওয়া দাড়ি পাড়ি সেভ করে ঝুলকি সেভ করে হালকা করে আপনার ডেটল জল দিয়ে সব কিছু করে দিলেন মাত্র 30 টাকা। তো অশেষ ধন্যবাদ বলরাম বাবু আপনাকে আমার এত সুন্দর সহযোগিতা করার জন্য। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে আপনার সেলুন আমার আমার চ্যানেল থেকে যদি একটা কাস্টমারও আপনার বাড়ে তাহলে আমি নিজেকে ধন্যবাদ ধন্য মনে করি। থ্যাংক ইউ বলরাম বাবু, আপনার আপনি ভালো থাকুন সুস্থ থাকুন, আমি যতবার আসবো আপনার কাছে অবশ্যই আপনার কাছে আমি দাঁড়িয়ে যাবো। এখন আসি আমার এক আমাদের এই সেলুনের হ্যাপি একটা কাস্টমারের কাছে, তিনি ছোটোবেলা থেকে এই সেলুনে আমাদের দাড়ি চুল সব কিছু কেটে আসে। তো কুদা নমস্কার, হ্যালো, যেটা বলছি যেটা জিনিস আমরা আলোচনা করছিলাম এতক্ষণ সেটা বলরামবাবু আছেন, আপনি তো আমি আপনার সাথে কথা বলে যাচ্ছিলাম ছোটোবেলা থেকে এখানে দাঁড়িয়ে কত মোটামুটি কত বছর বয়স আগে থেকে মোটামুটি কাজ করেন? মোটামুটি জ্ঞান যখন থেকে আছে আমরা এই ফণিদা সেলুনে দেখে এসেছি, ফণিদা সেলুনেই এসেছি, ফণিদা সেলুনেই বড় হওয়া থেকে দাড়ি কাটা, তার আগে ছোটোবেলায় চুল কাটা সব কিছু আমাদের এখানে। বলরাম দা প্রচুর পুরনো লোক, আমাদের জ্ঞান হওয়ার আগে থেকেই বলরাম দাকে দেখছি, বলরাম দা প্রচুর পুরনো, ফণিদা সেলুনে সর্বপুরনো লোক হচ্ছে এই বলরাম দা। আমার ছেলেও আছে, এখন আমার ছেলে আছে 8 বছর বয়স, আমার ছেলেও আছে। বলরাম দা খুবই এমনি মানুষটাও খুব ভালো, ওনার ব্যবহারও খুব ভালো, উনি এখানে দেখছি আমরা এত বছর ধরে রয়েছেন, আমাদের এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ তাকে চেনেন এবং প্রচুর সংখ্যক আমাদের এই অঞ্চলের লোকেরা ওনার কাছেই চুল দাঁড়িয়ে কাটে। একটা আপনাকে ছোট্ট প্রশ্ন করতে চাই, বাস্তব সম্মত প্রশ্ন, সেটা হলো ছোটোবেলায় আপনি একটা পরিবেশ আপনি দেখেছেন, বর্তমানে একটা পরিবেশ দেখেন যে আপনার যে চারিদিকে একটা বিউটি পার্লার বা পার্লার সেলুন প্রফেশনাল সেলুন যেটাকে বলে, তো সেইটার সাথে এখানে পার্থক্যটা আপনি কী দেখেন ছোটোবেলার সাথে এখানে পার্থক্যটা কী দেখেন? এখনও বনিদার সেলুনে এসে আগে যেরকম দেখেছিলাম ঠিক সেরকমই আছে, আমাদের ছোটোবেলাটা এখানে এখনও রয়ে গেছে, অন্যান্য জায়গা থেকে যেরকম একটা ছোটোবেলার পরিবেশ বা একটা আমাদের ইয়াং বয়সের পরিবেশ হারিয়ে গেছে, কিন্তু এই সেলুনে সেই পরিবেশটা এখনও সম্পূর্ণ রয়েছে, যেখানে এসে আমাদের খুব ভালো লাগে, আমরা একটা আগের দিনের কথা এখানে স্মৃতিচারণ করতে পারি, জায়গাটাকে দেখলে আমাদের ছোটোবেলার একটা অনুভূতি আসে, আমাদের ভালো লাগে এখানে এসে। তাছাড়া বলরামদা আছেন এত বছরের লোক, তার কাজটাও খুব ভালো, তাই আমরা এখানে নাচেও আসতে বাধ্য। তো আর এখানেই মোটামুটি বলরাম বাবুর সেলুনেই মোটামুটি চুলদাড়ি কাটা এবং আড্ডা দুটোই একদম একদম, আমরা এমনি ফাঁকা সময় বলরামদার কাছে এসে বসে থাকি, ওনার সাথে কথা বলি, ওনার সাথে সময় শেয়ার করি, স্মৃতিচারণ যাকে বলে, যাকে স্মৃতিচারণ বলে। তো আপনি তো মোটামুটি বহুদিন ধরে এই দোকানটা মানে ছোটোবেলা থেকে দোকানটা দেখেছেন, দোকানের কি কোনো পরিবর্তন দেখতে পেয়েছেন মানে না একই রকম ছোটোবেলা থেকেই রয়ে গেছে? দোকানটা সম্পূর্ণ একই রকম ভাবে রয়েছে, একটু ওই চেয়ারগুলো মডিফাই হয়েছে, তো যেটা বলবো আমাদের জন্য খুব ভালো, আমাদের স্মৃতি এতে জড়িয়ে রয়েছে, সেই স্মৃতিটা এখানে এলে আবার স্মৃতিটা তাজা হয়ে যাবে, অন্যান্য জায়গায় যেরকম সব কিছু একটা চেঞ্জ পরিবর্তন একটা দমবদ্ধ ব্যাপার এসে গেছে, কিন্তু এখানে এখনও একটা খোলামেলা ব্যাপার আছে, একটা ভালোবাসা একটা টানের ব্যাপার আছে। ওই জন্য কথায় বলে না সব স্মৃতি না হারিয়ে যাওয়াই ভালো, ভালো সব স্মৃতি না হারিয়ে যাওয়াই ভালো, ছোটোবেলাটা এখনও আমাদের এই সেলুনে রয়েছে। সেটাই, সব কিছু হারিয়ে গেলে না আসলে মানুষের জীবনটা তো মানে এখন যত প্রতিযোগিতামূলক হয়ে যাচ্ছে জীবনটা, তো ছোটোবেলার কিছু স্মৃতি হয়তো মনে থাকলে হয়তো বর্তমান দিনের দুঃখ কষ্টটা কিছু না হলেও অনুভব করা যায় যে আমরা কী ছিলাম আর এখন কী হয়েছি। তো ভালো লাগলো আপনার সাথে উপভোগ কথা বলে, আর অবশ্যই আমরা সবাই চাইবো যে বলরামবাবুর দোকান যেন আবার আগের মতো কাস্টমার, উনি বলছিলেন দুঃখ করছিলেন যে লকডাউনের পর বাজারটা অনেকটাই কমে গেছে, তো আমরা চাই বলরামবাবুর দোকান আবার আবার আগের মতো ব্যবসাটা দাঁড়াক। বলরামবাবু এখন মোটামুটি আশা করছি যে আরও কিছুটা মডিফাই করবেন দোকানটা, যদি আমার ভিডিওর মাধ্যমে করে কাস্টমার বাড়ে সঙ্গে দোকানটা একটু মডিফাই করে পুরোনো সিটিটাকে রেখে ভুলেও মানে আমি বলরামবাবুকে পার্সোনালি রিকোয়েস্ট করবো যে নতুনত্ব আনুন পুরোনোটাকে রেখে, যাতে আমরা উনি অপুবাবুর মতো যারা কাস্টমার যারা ছোটোবেলা থেকে পিজেতে চুল কেটে যারা মানুষ হয়েছেন তারা যেন পীরের স্মৃতিটা না ভোলে,
এইটাই আনন্দ দেয় আমাদের। যদি কিরে সিটিতে চলে যাই আমরা আলোচনাটা করব। সকলকে রিকোয়েস্ট করব আপনারা আসুন বলরামদার কাছে, সুন্দরী কেটে দেখুন, আপনাদের খুবই পছন্দ হবে। খুব এক্সপিরিয়েন্স লোক, অনেক বহু বছর ধরে এই লাইনে রয়েছেন, আমরা ছোট থেকে দেখছি। আপনারাও আসুন, আপনারাও দেখুন, আমার মনে হয় আপনারা বলরামদার কাছে এলে বলরামদার থেকে আপনারা সার্ভিস নিলে হয়তো আপনারা স্যাটিসফাই খুব ভালো হবে। আসল যেটা আমরা আসি আসলে পার্লারে আমরা আলো চাকচিক করতে আমরা দেখি না, আসল কাজটা ভুলে যাই যে দাড়ি আমরা কি জন্য যাই, দাড়ি কাটতে চুল কাটতে। একটা দাড়ি যে বলরামবাবু যে মানে সুন্দরভাবে দাড়িটা কাটলেন, আপনাকে হয়তো বিউটি পার্লারে গেলে একটু টানতে গেলেই কেটে গেলো, দাড়ি কেটে গেলো। বলরামবাবুর কাছে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আমার দাড়ি যদি কেউ এত ভালো কাটতে পারে 100% আপনি এখানে স্যাটিসফাই হবেন। তো আজকের মতো এখানে ব্লগ শেষ করছি। তো উপবাবুকে ধন্যবাদ, বলরামবাবু পেছনে আছেন, বলরামবাবুও ধন্যবাদ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, নতুন নতুন ভিডিও দেখতে গেলে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর ভিডিওটা আমি আমার জন্য বলবো না, বলরামবাবুর মতো মানুষদের জন্য বলবো, ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যাতে বলরামবাবুর দোকান আগের মতো কাস্টমার ফুলে ফুলে ওঠে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ উপবাবু, অসংখ্য ধন্যবাদ বলরামবাবু, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।